ফ্রান্সের আনেসি শহরে খেলার মাঠে শিশুদের উপর নারকীয় হামলার তিন দিন পেরিয়ে গেল। এখনো যেন ভয়াবহ ওই হামলার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কোমলমতি শিশুদের উপর এমন বর্বর হামলায় কিছুতেই যেন স্বাভাবিক হতে পারছেন না হতাহতদের পরিবারের স্বজনরা। এর মধ্যেই নারকীয় ওই হামলায় নিহতদের স্মরণে রোববার এক স্মরণসভার আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। হামলাস্থলের কাছেই লেকসাইড লাপাকি পার্কে আয়োজিত ওই স্মরণসভায় যোগ দেন হামলায় হতাহতদের পরিবারের সদস্যরাও। এ সময় হামলাকারীকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব সদস্য অভিযানে অংশ নিয়েছিলেন তাদেরও সম্মান জানানো হয়। স্মরণসভায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সেজন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বানও জানান বক্তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গেল বৃহস্পতিবার আনেসির একটি খেলার মাঠে শিশুদের উপর ছুরি নিয়ে অতিরিক্ত হামলা চালায় এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই চার শিশুসহ মারা যান অন্তত ৬ জন, আহত হন শিশুসহ আরো বেশ কয়েকজন। এই ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। হামলাকারী একজন সিরীয় নাগরিক এবং তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।